হ্যালো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পার্টিসিপল। তো প্রথমে আমরা দেখে নেবো যে পার্টিসিপল জিনিসটা আসলে কী। পার্টিসিপল হচ্ছে ভার্বের একটি রূপ যা অ্যাডজেটিভ বা অ্যাডভার্বের মতো কাজ করে। পার্টিসিপল হচ্ছে দুইটি, প্রথমটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটি কিনা আমরা তৈরি করি ভার্বের সাথে আইএনজি যোগের করি। যেমন উদাহরণ হিসেবে আমরা এখানে তিনটি ভার্ব তার সাথে আইএনজি যোগ করা হয়েছে, এটা হচ্ছে মুভিং, গ্রোয়িং এবং স্পিডিং। পার্টিসিপলের উদাহরণ দেখব। বলেছিলাম যে পার্টিসিপল হচ্ছে ভার্বের একটি রূপ যেটি কিনা অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হতে পারে বা ব্যবহৃত হয়। এখানে আমরা প্রথম যে উদাহরণটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ বিগ কার। এখানে কার হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যেটা কিনা নাউন কারকে মডিফাই করছে। তো আমরা এখানে বিগের জায়গায় এ মুভিং কার লিখতে পারি। এখানে মুভিং হচ্ছে একটি পার্টিসিপল যেটি কিনা কার নাউনটিকে মডিফাই করছে। সো আমরা এটাকে বলি বলতেছি পার্টিসিপল। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি যে এ হিউজ ইকোনমি, এখানে হিউজ হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যেটা ইকোনমি শব্দটিকে নাউনটিকে মডিফাই করছে। একইভাবে আমরা দেখতে পারি হিউজের জায়গায় গ্রোয়িং ইকোনমি, এটা হিউজ অ্যাডজেক্টিভটার মতোই ইকোনমি নাউনটাকে মডিফাই করছে, সেক্ষেত্রে আমরা গ্রোয়িং হচ্ছে একটি পার্টিসিপেন্ট। দ্বিতীয় যে পার্টিসিপল আছে সেটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি ব্রোকেন, গন এবং ড্যামেজ। অধিকাংশ ভার্বের পাস্ট পার্টিসিপল তৈরির জন্য আমরা ভার্বটির শেষে ইডি যুক্ত করি, তবে যে ভার্বগুলো হচ্ছে ইরেগুলার বা উইক ভার্ব সেক্ষেত্রে পাস্ট বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ব্রেক, এটা হচ্ছে ব্রেক, ব্রেকের পাস্ট পার্টিসিপল ব্রোকেন, আর গো এর পাস্ট পার্টিসিপল গন। এরপর আমরা পাস্ট পার্টিসিপলের উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এ বিউটিফুল হার্ট। এখানে বিউটিফুল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যেটা হার্ট নাউনকে মডিফাই করছে। একইভাবে আমরা বিউটিফুল বদলে ব্রোকেন হার্ট লিখতে পারি। এখানে ব্রোকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল যেটা কিনা অ্যাডজেক্টিভ বিউটিফুলের মতোই হার্টকে মডিফাই করছে। দ্বিতীয় উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এ লার্জ হাউস, এখানে লার্জ হাউসকে মডিফাই করছে। একইভাবে আমরা লার্জের বদলে ড্যামেজড হাউস লিখতে পারি। ড্যামেজ শব্দটি হচ্ছে পাস্ট পার্টিসিপল যেটা কিনা অ্যাডজেক্টিভ লার্জের মতোই হাউস নাউনটিকে মডিফাই করছে। তো এই ছিল এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয়। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত আমাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।